সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হত্যার হুমকি পেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন, শুধুই ভারতের সুবিধা, বাংলাদেশের কোঠায় শূন্য, যা বললেন বিএনপি নেতা ফখরুল, সমঝোতা স্মারক আর চুক্তি কি এক, ফখরুলকে প্রশ্ন কাদেরের, দেশে পরাধীন নাগরিক হিসাবে বসবাস করছে, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের, সরকারের দুঃশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে, মন্তব্য আমির খসরুর, ভারতকে 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হত্যার হুমকি পেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন, অজ্ঞাতনামা 4-5 জনের একটি গ্রুপ হত্যার জন্য মাঠে নেমেছে। নিজ নির্বাচনী এলাকার থানার ওসির মারফত বিষয়টি জানতে পেরে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাধারণ ডায়েরি সম্পর্কে আজ রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার সুমন বলেন, আমি থানায় জিডি করার আগে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ আইন শৃঙ্খলা বাহিনী থেকেই আমি হুমকির তথ্য পেয়েছি। তিনি বলেন, মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। ব্যারিস্টার সুমন বলেন, আমার প্রশ্ন হলো, আমার থ্রেট তো আমি জানি না, আমার আগে জেনেছে ওসি, এরপর এটা এসপি বা ডিআইজিকে জানানো দরকার ছিল, এবং আমি জানার আগে আমাকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল, এরপর আমাকে জানাতে পারতেন যে ওই থ্রেটটা রিয়াল নাকি ফেক, কিন্তু ওসি আমাকে বলেছেন আমার জিডি করতে হলো। এর আগে শনিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেন হবিগঞ্জ 4 আসনের এই সংসদ সদস্য। জিডিতে তিনি উল্লেখ করেন, গত 27 জুন রাত 8টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল, 3 দিন আগে 4-5 জনের একটি টিম মাঠে নেমেছে, আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন। শুধুই ভারতের সুবিধা, বাংলাদেশের কোঠায় শূন্য, যা বললেন বিএনপি নেতা ফখরুল। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরে ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো গোলামীর নবতর সংস্করণ মাত্র বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কানেক্টিভিটির নামে ভেতরে ভেতরে এক অংশ থেকে আর এক অংশে রেল যোগাযোগের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেওয়া হয়েছে, এতে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের গোলামী চুক্তির কথা স্মরণ আছে, 52 বছর পর সে ধারাবাহিকতায় গত 22 জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে, এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি, এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এসব সমঝোতা ও চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসাবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চান। সমঝোতা স্মারক আর চুক্তি কি এক, ফখরুলকে প্রশ্ন কাদেরের। প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নয়, সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে বলেন, এইবার কিন্তু কোনো চুক্তি হয়নি, মির্জা ফখরুল সমঝোতা স্বাক্ষর আর চুক্তি এই দুইটা কি এক, পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। দেশে পরাধীন নাগরিক হিসাবে বসবাস করছি, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেল থেকে বের হলে এই সরকারের অস্তিত্ব থাকবে না। খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায়, জনগণকে ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকার সহ সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশে আমরা পরাধীন নাগরিক হিসাবে বসবাস করছি। সোমবার নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে খুনের মামলার আসামি উচ্চ আদালত থেকে জামিন পান, ফাঁসির মামলার আসামিরাও জামিন হয়েছে, আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না। প্রতিবেশীদের সন্তুষ্ট করতে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রেখে তিলে তিলে মারতে চায় আওয়ামী লীগ। খালেদা জিয়া অসুস্থ হলেও সরকারের ষড়যন্ত্রে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে জেলে আটকে রাখা কত বড় দৃষ্টতা, কত বড় অবিচার, সময় আসতে টের পাইবেন। সরকারের দুঃশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে, মন্তব্য আমির খসরুর। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য প্রতিরোধ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি অভিযোগ করেন বিএনপির উদ্যোগে এ সমাবেশ হচ্ছে। ভারতকে এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না হুশিয়ারি মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রয়োজনে 69 ও 71 সালের মতো প্রস্তুতি নিতে হবে, ভারতকে এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না, এই সরকার এমনিতেই ক্ষমতা ছাড়বে না, আন্দোলন ও সংগ্রাম করে পতন ঘটাতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার বিকালে শহরের রথখোলায় গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন। বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। রোববার বেলা 11টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন বলেও জানান শাইরুল। নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদ জামিনে মুক্ত। এক বছর পর জামিনে মুক্তি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রবিবার দুপুর 12:30টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল, এসব মামলা পর্যায়ক্রমে জামিন আসছিল। সর্বশেষ মামলার জামিনের কাগজ আজ সকালে আদালত থেকে কারাগারে এসে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়। দুপুর 12:30টার দিকে তিনি কারাগার ত্যাগ করেন। উল্লেখ্য, আবু সাইদ চাঁদ 2023 সালের 19 মে রাজশাহী জেলার বানেশ্বরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। উক্ত বক্তব্যের জেরে রাজশাহী সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর 25 মে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চলমান। যুক্তরাষ্ট্রের র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সোমবার চট্টগ্রাম 11 আসনের সরকার দলীয় এমপি এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু থেকে ক্রমাগত প্রতিবাদ জানিয়ে আসছে। র‍্যাবের বিরুদ্ধে আনিত কথিত অভিযোগ সমূহের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে পদ্ধতিগতভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টা ও বিধিগত প্রক্রিয়া চলমান আছে, এ বিষয়ে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুবিবেচনা আশা করছে। এনবিআরের সহকারী পরিচালকের 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ। 7.75 লাখ 7,499 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদরুন নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ও 27(1) ধারায় অভিযোগ আনা হয়েছে। সাবেক এই কর্মকর্তা 1,30,97,663 টাকা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন তার সম্পদ বিবরণীতে, আর 5,75,59,836 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।